হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো চলে আসলাম আরেকটু নতুন ভিডিও নিয়ে। শুভ সকাল সবাইকে। এখন সকালবেলা, তো ঘুম থেকে উঠে জানালাটা পর্দাটা যখন সরায় দেখি বাইরে কুয়াশা পড়তেছে, তো ভালোই লাগতেছে, শীত শীত ইমেজ। আর আয়শার বাবা চলে যাওয়ার পরে আমি কিছুক্ষণ হয় এই বারান্দায় দাঁড়াই, নাহলে ড্রয়িং রুমের জানালার পাশে দাঁড়াই, একটু বাইরের দৃশ্যটা দেখি। তো অনেক কাজ আজকে সারাদিন, টুকিটাকি কাজ করতে হবে। আর সকালে মানে এখন যাব মাদ্রাসায়, ছেলের মাদ্রাসায়। আর বাইরে এই যে দেখেন বিল্ডিংয়ের কাজ চলতেছে, সবাই সকাল সকাল কাজ শুরু করে দিছে। আর আমার আজকের একটু ব্যস্ততা একটু অন্যরকম, যেহেতু শাশুড়ি আম্মা আসবে, ঘরের বাজার টাজার সব গুছাইতে হবে, আর টুকটাক বাজার আজকে করাবো। আর আমার বাসায় তেমন কোনো বাজার মাছ মাংস অ্যাভেলেবল থাকে না, আর আমি যখন যা নিয়ে আসি তখন টাটকাই খাওয়ার ট্রাই করি, ফ্রিজে তেমন কিছু আর কি স্টকে থাকে না। তো এই তো আয়শাকে, আয়শা ঘুম থেকে উঠছে, ওর দেখি হাতের নখগুলো অনেক বড় হয়ে গিয়েছে, এখন ভাবলাম যে একটু কেটে দেই, কিন্তু না, সে কাটবে না, ওর সাথে হাতের নখ নিয়ে যুদ্ধ শুরু করে দিছি। তো এই তো এইদিকে আয়শার বাবা অনেকগুলো বাজার করে নিয়ে আসছে, চলেন দেখেন কি কি বাজার করে নিয়ে আসছে, দেখাই। আর এই বাজারগুলো হচ্ছে আমার শাশুড়ি মা আসার উপলক্ষে, আমার শাশুড়ি মা যেহেতু আসবে তাই একটু বেশি বেশি করে বাজার করে নিয়ে আসছি। তো ওই তো কিছু সবজি নিয়ে আসছে, সবজি সবসময় ওকে অল্পই আনতে বলি, কারণ ফ্রিজে রাখলে অনেক সময় সবজি শুকায় যায় বা পচে যায়। দেশি মুরগি নিয়ে আসছে, গরুর মাংস নিয়ে আসছে প্রায় 5-6 কেজির মতো, সয়াবিন তেল আনতে বলছিলাম, তেলও নিয়ে আসছে, তো যা যা বলছিলাম তাই নিয়ে আসছে। আর আমার এক ভিউয়ার্স বলেছিল যে মুরগির যে হারাম পার্টটা থাকে ওইটা একটু দেখাইতে, ওটা কোথায় থাকে আর মুরগি কাটার সময় এটা যেন আমি একটু শেয়ার করি। তো এই জন্য আজকের এই চিকেন থেকে কিভাবে হারামটা বের করবো, হারামের একটা রগ আছে ওইটা শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা লেগ পিস আমি হাতে নিয়েছি, আর লেগ পিসের ভিতরে যে সাদা একটা রগ থাকে এটাই কিন্তু হারাম, এটা ফেলে দিতে হয়। আর যে মুরগিটা যেহেতু হচ্ছে দেশি মুরগি এজন্য এগুলো একটু শক্ত, তো আমি এখন বটি দিয়ে কেটে নিব। আর দেখতে পেলেন যে এখানে কোথায় মানে রগটা থাকে, আর এই রগটা কিন্তু হচ্ছে হারাম অংশ বলে, আর এটা কিন্তু খাওয়া যায় না। তো এই জন্য যারা মুরগি কাটেন, কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই হারাম পার্টটা যেন মানে তুলে ফেলে দিবেন অবশ্যই। তো এই তো আমি বের করে নিলাম বাকি পিসগুলো, আর মুরগিগুলো সব কেটে সেটে আর কি সব সাইজ করে রাখতেছি, যেন একটা একটা করে পুটলি বের করে রান্না করতে পারি। সবগুলোও আস্ত এনেছে। তো লেগ পিসের সাইডের যে মাংসটা থাকে হাড়ের পাশে, বা মাংস একটুখানি উঠাইলে কিন্তু রগটা আর কি হারাম অংশটা দেখা যায়, এই যে ভিতরের অংশটা। আর মুরগির গলার আর পিঠের মধ্যেও কিন্তু হারাম পার্টটা থাকে, আমি ওটাও বের করে দেখাবো। এই যে আরেকটা লেগ পিস নিলাম, এখন দেখেন এখানে যে হালকা একটু আবরণের মাংস আছে, একটু উঠানোর পরেই কিন্তু দেখা যায় সাদা কালারের একটা রং। তো এইটাই হচ্ছে হারাম, এটা খাওয়া যায় না। তো মুরগির দুই লেগে থাকে, লেগ পিসে থাকে, আর হচ্ছে গলায় আর পিঠে। আর মুরগির গলা আর পিঠের হারাম অংশটা কীভাবে বের করে সেটাও দেখতে থাকেন। আমি একটা ছোট কাঠি নিয়েছি, তো কাঠি দিয়ে এখানে কিন্তু পিঠের অংশটাতে কিন্তু ছিদ্র থাকে, ওই ছিদ্রের মধ্যে কাঠিটা ঢুকায় দিয়ে একটু চাপ দিলে কিন্তু ওই সাদা অংশটা বের হয়ে যায়, এটাও কিন্তু খাওয়া যায় না। এই যে দেখেন আমি কাঠিটা কিন্তু ছিদ্রের মধ্যে দিয়ে সামনে একটু টান দিলেই কিন্তু সাদা অংশটা কাঠির সাথে বের হয়ে যাবে। তো মুরগি কাটার সময় এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।